ফুলের সাজে সেজেছে ফুলের রাজ্য গদখালি পানিছাড়া অঞ্চল। চাষীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের ফুল। আসন্ন ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে এই প্রস্তুতি চাষীদের। প্রতিটা অকেশনে আমরা ফুলের বেশি বেশি ফুল যাতে হয় সেজন্যই প্রস্তুতি নিই। এবছরও তার ধারাবাহিকতা অব্যাহত ছিল। সামনে যে 14ই ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি এবং বসন্ত, এই তিনটাকে সামনে রেখে আমরা যথেষ্ট পরিমাণ ফুলের আমদানি ঘটানোর চেষ্টা করছি। ফুলের দাম আমরা এখন মোটামুটি খুব ভালোই পাচ্ছি। তো 14ই ফেব্রুয়ারি আমরা আশা করি গত বছর যা পাইছিলাম তার থেকে এবার বেশি পাবো। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিছাড়া ও এর আশেপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেডা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁধা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল। এবছরে অন্যান্য বছরের তুলনায় বেচা বিক্রি অনেক ভালো। আমাদের সারা বছরে যে ফুলের বেচা কিনা হয় তার ভিতরে কিছু অনুষ্ঠানকে ঘিরে ফুলের ব্যাপক চাহিদা থাকে। কৃষকরাও ফুল সেইভাবে পরিচর্যা করে উৎপাদন করে। এদিকে স্থানীয় কৃষি বিভাগের আশা, 14 ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই এলাকায় ফুল বিক্রি এবার 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের যেমন বিশ্ব ভালোবাসা দিবস, পাশাপাশি একই দিনে পড়েছে আরও দুইটা ইভেন্ট, সেটি হচ্ছে সরস্বতী পূজা এবং হচ্ছে পহেলা ফাল্গুন। সুতরাং এই দিন আমাদের ফুল বেশি বিক্রি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে। চাষীদের দাবি চাহিদা থাকায় উৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুলের দাম বাড়বে এবং লাভবান হবেন তারা। আরভ ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।